আসসালামু আলাইকুম। খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আজকে আমি কথা বলব। তিনি হচ্ছেন আমাদের তো আমার আরেকটা ভিডিও আমার সামনে আসলো। ভিডিওটা ছিল হচ্ছে এরকম যে 24 আওয়ার্স কাজের মেয়ে হিসেবে থাকবে, কিন্তু এটা ছিল প্রায় 30 মিনিটস এর ভিডিও। এটাও আমি একটা মুভির মতো করে দেখছি। ও ভাই, এটার মধ্যে যে টুইস্ট প্লট টুইস্ট ছিল ভাই, আসছি একে একে। এই সেই ভাই, ভাই সবসময় একজন উপরে উঠার সময় তাকে কিভাবে টেনে ধরে নিচে নামাতে হবে খুব ভালোভাবে জানে। উনি একজন মানুষের পেজ রিভিউ করেন, আরেকজন মানুষের ইউটিউব চ্যানেল রিভিউ করেন। রিভিউ করে কখনো উনি কখনো কোনো ভালো মন্তব্য করতে আমি দেখি নাই। ভাই খুব কন্টেন্ট সুন্দর বানায়, কিন্তু মানুষের পিছে লাগাটা সেটা আমার একদমই ভালো লাগে না। আমাদের রাকিব হোসাইন কিভাবে 10 মিলিয়ন সাবস্ক্রাইব পার করে ফেলছে, কিভাবে এত এত গেইন করতেছে, 11 মিলিয়ন শেষ করে 12 মিলিয়নের কাছাকাছি রাকিব হোসেনের চ্যানেল। ভাই একজন মানুষ যদি স্ট্রাগল করে, অনেক অনেক কষ্ট করে, এই সেই মানুষটার সফলতা আসবেই, এটাই স্বাভাবিক। তৌহিদ আফ্রিদি, চেষ্টা করব আপনাদের, আমরা তো প্রত্যেকটা জায়গায় করব, আপনাদের এখানে 10-12-15টা ঘর বানাই দিব, ঠিক আছে? আর ফাহিম চৌধুরী, এবং রাফসান দা চটোভাই, এরা আপনার সাইকেল ভাই? সাইকেল বাইসাইকেল বাইসাইকেল আপনি বাইক চালাতে পারেন? বাইক কোনো রকম চালাতে পারেন? কোনো রকম? এরা আপনার? এটা তো আমার না। না 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 না, আপনার সাইকেল দিচ্ছি, এটাও আপনার। এই ধরনের যত ইউটিউবার আছে এরা অনেক জনপ্রিয় হয়ে গেছে। যেমন আরএস ফাহিম যদি রাস্তায় নামে আপনারা দেখেন কি হয়। ভালো ভালো মুভিতে, অ্যাকশন মুভিতে এই সিনগুলো দেখা যায় না যে এত ফেমাস একটা মানুষ। তুই যা প্রীতি এক জায়গায় হাঁটলে সেই জায়গা ভিড় লেগে যায়। এরা মানুষের মনে স্থলে ঢুকে গেছে, এরা মানুষের ভিতরে ঢুকে গেছে একদম। মানুষ মনে প্রাণে এদেরকে ভালোবাসে, কারণ আরএস ফাহিম যেভাবে মানুষকে হেল্প করে ক্যামেরার সামনে ক্যামেরার পিছে, যে কারণে হোক মানুষকে সহায়তা করে, এটা হলো সবচেয়ে বড় কথা। তৌহিদ আফ্রিদির কথা না বললেই নয় যে কিভাবে মানুষকে হেল্প করে। বন্যায় মানুষের দরে দরে চলে গেছে, চেষ্টা করবো আপনাদের, আমরা তো প্রত্যেকটা জায়গায় করবো, আপনাদের এখানে 10-12-15টা ঘর বানাই দিব, ঠিক আছে? একদম রাজ পরিবারের একটা ছেলে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে, একদম ভাঙা ঘরে কেদা মাটি দিয়ে মেখে মেখে মানুষকে হেল্প করছে। এই ধরনের মানুষকে মানুষকে কি বলতে পারে? এদের যদি 1 লাখ 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবারও থাকে তাও এদেরকে মানুষ অনেক ভালোবাসবে। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, এই জন্য রাকিব হোসেনকে আপনারা নাও মানতে পারেন একজন নাম্বার ওয়ান ইউটিউবার, সেটা আপনার ব্যাপার। একজন মানুষের বদনাম ছড়াইতে আপনারা কিছুতেই পারেন না। সো আমি সবসময় ভালো ভালো ভিডিও নিয়ে আসি যেন মানুষের ভালো লাগে, আর সবসময় পজিটিভ কথা বলার চেষ্টা করি, মানুষের ভালো নিয়ে কথা বলি। প্রায় 10,000 সাবস্ক্রাইবার হতে চলেছে আপনাদের ভালোবাসায়। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, 1 লাখ সাবস্ক্রাইবার আমার খুবই প্রয়োজন, কারণ এখানে একটা প্লে বাটন দরকার। এখানে আমরা প্লে বাটন রেখে তারপরে ভিডিও করব, আগুন আমার ভালো লাগে না। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি সবসময় ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রাকিব হোসেন গ্রো করতেছে, তার সাথে সাথে আমার চ্যানেলটিও যেন একটু গ্রো করে আপনাদের ভালোবাসায়। দেওয়ার পরে একটা লাইক দিয়ে দিবেন, বেল বাটন অন করে দিবেন। আসসালামু আলাইকুম, টাটা।